ত্রিপুরায় এখন যে দল এবং সরকার মিলেমিশে একাকার তার আরও একটি প্রমাণ মিলল বিজেপি মুখপাত্র সংবাদ সম্মেলন করে বলে দিয়েছিলেন সমাজদ্রোহীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করেছিল সাতাশ জানুয়ারি তার কথা অনুসারে কাজ হারা শিক্ষকরা এখন সমাজদ্রোহী তারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল এই রাজনৈতিক ষড়যন্ত্রের মামলায় দায়ের করেছে পুলিশ বারোজন শিক্ষক নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে বিজেপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন বিজেপির দুই মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং নবেন্দু ভট্টাচার্য দুজনেই শিক্ষক আন্দোলনের পেছনেই ষড়যন্ত্রের গন্ধ পান তাদের সংবাদ সম্মেলন শেষ হবার পরই ত্রিপুরা পুলিশ মামলা দায়ের করেছে বারো জন শিক্ষক নেতার বিরুদ্ধে শিক্ষকদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকা সরকারি সম্পত্তি নষ্ট করা আক্রমণ সরকারি কাজে এক একগুচ্ছ অভিযোগে মামলা নেওয়া হয়েছে যে বারোজন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে তারা হলেন কমল দেব বিমল সাহা কৃষ্ণ সাহা ডালিয়া দাস পিয়ালি চৌধুরী অমূল্য দেববর্মা সোমা দেব দত্ত দেবাশিস সরকার অজয় দেববর্মা দীপঙ্কর দেববর্মা প্রশান্ত দেববর্মা মিন্টু দেববর্মা তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো একচল্লিশ তিনশো অষ্টাশি ধারায় মামলা নেওয়া হয়েছে শিক্ষকদের পিটিয়ে তাদের হাসপাতালে পাঠিয়ে এখন তাদের বিরুদ্ধেই মামলা নিল বিপ্লব দেবের পুলিশ যারা আক্রান্ত হলেন মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হলেন তাদের বিরুদ্ধেই আগরতলার পশ্চিম থানায় মামলা করা হয়েছে কাজ চাইতে গিয়ে হিরার সরকারের শিক্ষকদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হলো। গত একান্ন দিন ধরে এই মানুষগুলি যখন কাজের দাবিতে রাস্তার পাশে বসেছিলেন তাদের কাছে প্রশাসনের কোনো ব্যক্তি এগিয়ে আসেননি শিক্ষকরা সরকারের অমানবিক মুখ এবার ত্রিপুরার মানুষের কাছে তুলে ধরেছেন অথচ এই শিক্ষকরাই সাত থেকে দশ বছরে রাজ্যের ছেলে মেয়েদের পড়িয়েছে তাদের গড়ে তুলেছে এখন তাদের বিরুদ্ধে মামলা ঠুকে তাদের সহায়তা করতে চাইছে বিজেপি সরকার আর ঘণ্টা কয়েক আগে যে লাইনে বিজেপির মুখপাত্র বক্তব্য রেখে গেলেন পুলিশও ঠিক একই সুরে মামলা নিয়ে প্রমাণ করল সবটাই হচ্ছে একটি জায়গা থেকে একটি চিত্রনাট্যের ক্রোনোলজি মেনে রিপোর্ট চ্যানেল তিন